sense. বলছি যে ওখানের কি অবস্থা? জোনা কি কেমন আছে? ঠিক আছে তো? না না, ও খুব অপমানিত হয়েছে। ঠিক আছে, আমি জোনাকে ট্রেনিং এর ব্যবস্থা করছি। এমন ট্রেনিং দেব না, সিটের হাড়ে একবারে দুব্ব পচিয়ে দেবে। তোমার ঘরে তোর সে একটা কাগজ রেখে এসেছে। কিসের কাগজ? ছোট বৌদির তোকে লেখা কোনো কাগজ। বাদবাবু, তোমাকে না জানিয়ে, তোমাদের কাউকে না জানিয়ে আমি আমার কিডনি রিয়াকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ও পেখম দিদিমণি। কে? আমি। দেবাদা, তুমি? তুমি এসেছো? এই চিঠিটা পড়ে নেবি। চিঠি? শীতের নামে শীতিতে শীতুত পড়লাম দিদি। এবার এবার সাধনা করে যা। ভাব যে তুই হৃদয়ের স্ত্রী। হ্যালো, কে বলছেন? হৃদয়ের নৌকো ঘাটে লাগিয়ে দিয়েছি পেখম। মানে? নিমন্ত্রণ করবো তোমাকে। কাঠ পাঠাবো আর আমার বোনের ছবিও পাঠাবো। ওকে দেখো একবার। ও তো বলেছে হৃদয়কে একদম নিজের মতো তৈরি করে নেবে। আমি যাবো। যাবে, ওর বাবার সঙ্গে আমি কথা বলবো। কি ভেবেছে দিদি রাজকালটা? আরে চলো না, দাঁড়িয়ে আছো কেন? কিচ্ছু মনে করিস তুই? দেখ না, আমি ওকে ধরে নিবো। চলো না, চলো। বাপি, 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 যেও না বাপি, অপমান করবে ওরা। থাক, যেতে দে বাবাকে বোনো। বাবা হয়তো পারবে পাথর টলাতে। বাবার হৃদয়কে বোঝাতে পারবে যে তুই ওকে কতটা ভালোবাসিস, কতটা ভালোবাসিস। আমি এত আধুনিক হতে পারবো না। যতই আমাকে শাহরুখ খানের ছবি দেখান, সালমান খানের ছবি দেখান, বা টম ক্রুজের ছবি দেখান, আমার তো ভালো লাগে বাংলার রবি ঘোষের কাটিং, হ্যাঁ তপেন চট্টোপাধ্যায়ের কাটিং, শুভেন্দু চট্টোপাধ্যায়ের কাটিং। আপনি আমাকে যতই সালমান খান, শাহরুখ খান, ও সব আমার দরকার নেই। দরকার নেই মানে? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হৃদে, রাজি হয়ে যা, এরকম করিস না বাবা, রাজি হয়ে যা। না 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 বৌদি, না, আমাকে তো পার্লার নিয়ে যাচ্ছিল, কোনো মতে আমি পালিয়ে এসেছি। আমার দ্বারা হবে না, আমি যাচ্ছি, আমি হবে না। ঠিক আছে, আমিও ছড়নে বালা নই, পার্লার তো আমি ওকে নিয়ে যাবই। এখন আবার কে এলো? দেবাদা, দেবাদা দেখো না কে এসেছে। আমি দেখছি রে। আপনারা? হ্যাঁ, মানে আমি পূর্ণ বিহারি মুখোপাধ্যায়, পেখমের বাবা, আর উনি আমার স্ত্রী বোর্ড না কাদম্বরী। হ্যাঁ, ওনাকে তো আমি চিনি। বোন, আমার কথাটা শুন। মা, ও মা, মা। হ্যাঁ বল। পেখমান্টির বাবা মা এসছে, তারা দেয় চলো। কি সর্বনাশ করেছে, কি হবে এখন? এই রথি, রথি তুমি যাও না, কি একবার দেখো না। আরে বাবা, শুধু রথি কেন, তুমি ওর সাথে যাও, আমি এদিকটা দেখছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। দাঁড়া 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 দাঁড়া।
নে এই সিঁদুরটা পরে নে। সিঁদুর পরবো? পরবি। এই শাড়িটাই বেটার হবে। চল তোকে এই শাড়িটা পরে দিচ্ছি। শাড়ি পরবো? তোর এই প্রশ্নটা চল চল তাড়াতাড়ি চল। আরে আরে তাড়াতাড়ি চল। তুইও মুক্ত হয়ে যা মা, তুইও মুক্ত হয়ে যা। কারণটা কি মা বলো না, কি হয়েছে মা বলো না। শুনবি? শুনতে পারবি? সহ্য করতে পারবি? এমন কি বলবে তুমি মা যেটা ও সহ্য করতে পারবে না? দেখুন দেখুন হৃদয় বিয়ে করে নিয়েছে। সাক্ষ্যদা উকিলের চিঠি পাঠিয়েছে, 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের মামলা করেছে। সত্যিটা জানতে হলে কাল রাত 12টায় পদ্মপুকুরের পাশের পার্কে একা দেখা করো। কি মেসেজটা আমাকে পাঠালো? কোন সত্যিটা জানানোর কথা বলছে আমাকে? মা আপনি দয়া করে শান্ত হন। যে খবর তুমি আমাকে শোনালে মতো তারপর কি কোনো মা শান্ত থাকতে পারে? পারলে আমার মেয়েকে আমার সুমুখে নিয়ে এসো। যতক্ষণ না চটকুকে আসছে ততক্ষণ আমি অন্য জল কিচ্ছুটি মুখে তুলব না। দেখি রঘুবীর কি করে। যতদিন না আপনি সুস্থ হচ্ছেন, আপনার স্টিচ কাটা হচ্ছে, ততদিন আমি এই ঘরেই থাকব। এসবের কি দরকার বলুন তো? কেউ যদি জানতে পারে। শ্যামা, কেউ জানতে পারবে না, আর আপনাকেও কাউকে বলতে হবে না, তাহলেই তো হলো। কিন্তু শ্যামা, আমাকে বারণ করবেন না, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। তুমি সত্যি কথা সহ্য করতে পারো না ডাকাত সর্দার। আমার মুখের উপর কথা বলছে এই বালক। আজ রাত তৃতীয় প্রহর, শুভ সময়, সেই সেই সময় তোকে আহুতি দেব আমি। মা বলে ডেকেছে যাকে, তিনি তোমাকে প্রমাণ করে দেবেন তোমার কথা ভুল। আর কিছুক্ষণ অপেক্ষা কর, বুঝে যাবি কে ঠিক আর কে ভুল। জাদুকর বিশ্চিক যদি রাজাকে নিয়ে এই রাজ্যের মধ্যেই থাকে, তবে আমি তোর সব প্রশ্নের উত্তর দিতে পারব। কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা শর্ত আছে। কাটাকে এত ওয়েপন ঢুকছে কিভাবে? কিছু ভালো চর পাঠাও উড়িষ্যা, তারপর আমি উড়িষ্যা যাব। লেখা প ম আ আকার, মানে এটা অনুমাসের খাতা। কি লেখা আছে এতে দেখি তো। ওনার জ্ঞান ফিরিয়ে দাও ঠাকুর, ওনাকে সুস্থ করে দাও। আমার ছেলেটাকে কেড়ে নিও না ভগবান। মিরাকল বৌদি ঋষি। আরে চুপ করে দেখো না কি হয়েছে ওনার, উনি ঠিক আছেন? বৌদি ঋষির জ্ঞান ফিরেছে। কালকের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি যদি বলো আমি আমি তোমার বউয়ের কাছে গিয়েও ক্ষমা চাইতে পারবো। হ্যাঁ, ক্ষমা তো চাইতেই হবে রোহিণীর কাছে, ক্ষমা তো চাইতেই হবে। কারণ তুমি যে মেস আপটা করেছো সেটা ওর বাড়িতে গিয়ে করেছো, তাই ওর কাছে তোমার ক্ষমা চাইতেই হবে। ধ্রুবর বউ কই? দেখি তার মুখখানা। সে আর আসতে পারবে না ঘাদুমাসি। তোমরা তো অনেক চেষ্টা করলে যাতে রানু বউ হাতে আসতে না পারে, কিন্তু তাও আবার তোমরা ফেল করলে। কি ঘটলে কি বলতে পারবে না? এই ভানু, কি হয়েছে বলো তো? হ্যাঁ বাবা, বলছি আমরা যেদিন ম্যাজিক ভিলেজে যাচ্ছিলাম সেদিন আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হলো না, ওটা কেউ একটা করিয়েছিল, আর সে আমাদের মেরে ফেলার চেষ্টা করছিল। তোমরা জানো সে কে? ছোড় দি। মাতা মা, আপনি দয়া করে শান্ত হন। যে খবর তুমি আমাকে শোনালে মতো তারপর কি কোনো মা শান্ত থাকতে পারে? পারলে আমার মেয়েকে আমার সুমুখে নিয়ে এসো। যতক্ষণ না চটকুকে আসছে ততক্ষণ আমি অন্য জল কিচ্ছুটি মুখে তুলব না। দেখি রঘুবীর কি করে। তুমি সত্যি কথা সহ্য করতে পারো না ডাকাত সর্দার। আমার মুখের উপর কথা বলছে এই বালক। আজ রাত তৃতীয় প্রহর, শুভ সময়, সেই সেই সময় তোকে আহুতি দেব আমি। মা বলে ডেকেছে যাকে, তিনি তোমাকে প্রমাণ করে দেবেন তোমার কথা ভুল। আর কিছুক্ষণ অপেক্ষা কর, বুঝে যাবি কে ঠিক আর কে ভুল। কাটাকে এত ওয়েপন ঢুকছে কিভাবে? কিছু ভালো চর পাঠাও উড়িষ্যা, তারপর আমি উড়িষ্যা যাব। লেখা প ম আ আকার, মানে এটা অনুমাসের খাতা। কি লেখা আছে এতে দেখি তো।